আপনি কি জানেন বালিশের নিচে সাবান রাখলে কি হয়? কোন দুটি খাবার একসঙ্গে খেলে ক্যান্সার হতে পারে? আমাদের সুড়সুড়ি দিলে লাগে কেন? গাড়ির টায়ারের রং কালো হয় কেন? আপনি যদি এই প্রশ্নগুলির উত্তর জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কোন পাখি পেছন দিকে না তাকিয়েও পেছনে কি হচ্ছে সব দেখতে পায়? টিয়া পাখি, কাকাতুয়া, ঈগল, বাজ পাখি? উত্তরটি হবে কাকাতোয়া। কোন মাছকে মাছের রাজা বলা হয়? তিমি, শার্ক, ভেটকি, ডলফিন? উত্তরটি হবে শার্ক। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সুড়সুড়ি দিলে কেন লাগে? উত্তরটা হবে আমাদের ত্বকের সবথেকে বাইরের স্তর, যাকে এপিডার্মিস বলা হয়। এটি বিভিন্ন শিরার সাথে জোড়া থাকে আর যখন কেউ আমাদের ত্বকে স্পর্শ করে তখন এই খবর আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। সুড়সুড়ি আমাদের শরীরের কিছু হরমোনস ও সেন্সিটিভিটির কারণে হয়ে থাকে। এবার একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, জলের মুরগি কোন মাছকে বলা হয়? কই, তেলাপিয়া, কাতলা, মাগুর? আপনারা যদি এই প্রশ্নের সঠিক উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মদ খাবার কত মিনিট পর থেকে নেশা হতে শুরু করে? 15 মিনিট, 3 মিনিট, 8 মিনিট, 6 মিনিট? উত্তরটি হবে চিকিৎসকদের মতে 6 মিনিট পর থেকে। চিনি রাখার পাত্রে কি দিয়ে রাখলে পিঁপড়ে হয় না? গোলমরিচ, আদা, লবঙ্গ, এলাচ? উত্তরটি হবে লবঙ্গ দিয়ে রাখলে। আচ্ছা, বলতে পারবেন কি গাড়ির টায়ার শুধু কালো রঙেরই কেন হয়? উত্তরটি হবে টায়ার বানানোর জন্য কালা কার্বনের ব্যবহার করা হয়, যাতে টায়ার যেন জলদি না ঘষে যায়। কার্বনযুক্ত টায়ার 1 লক্ষ কিলোমিটার অবধি চলতে পারে। আচ্ছা, বলতে পারবেন কি ভারতীয় টাকায় কতগুলি ভাষা আছে? 16টি, 15টি, 13টি, 17টি? উত্তরটি হবে 17টি। কোন রাজ্যকে ধানের বাটি বলা হয়? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ? উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশকে। কোন দুটি খাবার একসঙ্গে খেলে ক্যান্সার হতে পারে? দুধ ও মদ, ওষুধ ও বিড়ি, চা ও সিগারেট, মদ ও সিগারেট? উত্তরটা হবে চা ও সিগারেট। যারা নিয়মিত ধূমপান করেন তাদেরকে ধূমপান না করার হাজার হাজার কারণ বলা হয়, কিন্তু সকলে এই কথাগুলি কান দেন না। কিন্তু এদের মধ্যেই অনেকে আবার গরম চায়ের সঙ্গে সিগারেটের সুখ টান নিতে দারুণ লাগে। অফিসে কাজের ফাঁকে সকালে বিকালে চায়ের সঙ্গে বা যে কোনো ছুতোয় চায়ের সঙ্গে টান হিসাবে সিগারেট খান। কিন্তু জানেন কি, চা আর সিগারেটের এই যুগলবন্দি আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। গবেষণা বলছে চা এবং সিগারেট একসঙ্গে খেলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি। অ্যানালস অফ ইন্টারন্যাশনাল মেডিসিন নামে চিকিৎসা সংক্রান্ত পত্রিকায় এমন কথাই বলা হয়েছে। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। বালিশের নিচে সাবান রাখলে কি হয়?
উত্তরটি হবে, একটি গবেষণায় দেখা গেছে যে আপনি যদি প্রতিদিন বালিশের নিচে সাবান রেখে ঘুমান তাহলে আপনার মানসিক চাপ ধীরে ধীরে কম হয়ে যাবে।